আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি দীপা সমাদার। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন, সড়কগুলোতে আজও বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। তবে সকাল থেকে কারওয়ান বাজার থেকে সবজি নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা, ভ্যান আর পিক আপ চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। লকডাউনে গার্মেন্টস, শিল্প কারখানা, ব্যাংক ও হাসপাতাল সহ অন্যান্য জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সেগুলো কর্মকর্তা কর্মচারীদের ঘর থেকে বের হতে হচ্ছে। যান চলাচল বন্ধ থাকায় তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। অফিসগামী মানুষের ব্যক্তিগত গাড়ি চলাচল বাড়তে থাকায় পুলিশের চেকপোস্টে জটলা বাড়ছে। চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জরুরি সেবা প্রতিষ্ঠান, গার্মেন্টস, শিল্প কারখানার মালিক, কর্মকর্তা কর্মচারীদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে। মুভমেন্ট পাসধারীদেরও চলাচল করতে দেওয়া হচ্ছে। এর বাইরে যারা মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে গাবতলী ও আমিনবাজার ব্রিজ সংলগ্ন ও চেকপোস্টে সাভার আশুলিয়াগামী গাড়ির চাপ ছিল বেশ। লকডাউনে বন্ধ রয়েছে মার্কেট, দোকানপাট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এ। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।